গতকাল রাতেই আপনাদের একটা আভাস দিয়েছিলাম যে আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড করব, যে এপিসোডটার মাধ্যমে আপনি দেখতে পাবেন সারা দেশে কিভাবে বিজেপি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, বিজেপি কিভাবে সরে যাচ্ছে জনমানুষ থেকে। তার আগে আপনাদেরকে বলি যে এই যে 2014 নরেন্দ্র মোদী সরকার এলো, নিঃসন্দেহে নরেন্দ্র মোদী তার নিজের ক্যারিশমা এবং বিজেপির ক্যারিশমা এবং আরএসএস এর ইনপুট ছিল বলেই তিনি ক্ষমতায় এসেছেন, এবং কংগ্রেসের বিরুদ্ধে হাজারো অভিযোগ আসছিল। কংগ্রেস যে একটা দুর্নীতি পরায়ণ সরকার এটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল, বিশ্বাস করতে শুরু করেছিল যে কংগ্রেস গান্ধী পরিবারের প্রতি অত্যন্ত বেশি নির্ভরশীল এবং গান্ধী পরিবারের ছেলে রাহুল গান্ধী পাপ্পু। সারা দেশের মিডিয়ার মাধ্যমে খবর ছড়িয়ে গেল রাহুল গান্ধী পাপ্পু, এবং এই কয়েকটা জিনিসকে অস্ত্র করেই ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় তো এলেন, তারপর 5 বছর সরকারও চলল। তিনি সত্যি মিথ্যে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাখেননি, সেটা মানুষ বুঝতে পারলো। বুঝতে পেরেও 2019 আবার নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন কিভাবে, আজকে রাজনৈতিক পর্যালোচনা বা এক্সপেক্টের আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্সপেক্টর। আজকের এক্সপেক্টর যেটা বলতে চাই তা হলো যে সেই সময়ের কথা ভাবুন, 2014 আগে 2012-13 আন্না হাজারে, অরবিন্দ কেজরিওয়াল, এই সঞ্জয় সিং এরা উত্তাল আন্দোলন করছেন, অরাজনৈতিক আন্দোলন, কোনো দলের পতাকা ছাড়া, জাতীয় পতাকা নিয়ে, মহাত্মা গান্ধীর ছবি নিয়ে তারা সত্যাগ্রহ আন্দোলন করছেন দিল্লির বুকে। একের পর এক চাপ সৃষ্টি করছেন সরকারকে, এবং বাবা রামদেব, এই আন্না হাজারে, এই অরবিন্দ কেজরিওয়ালের ছবি উজ্জ্বল হয়ে উঠলো, কারণ তারা নাকি একদম পরিচ্ছন্ন একটা রাজনীতি চান, পরিচ্ছন্ন একটা সমাজ চান। এই সমাজ পরিবর্তন করতে গিয়ে তারাও কিন্তু রাজনীতির অন্দরে ঢুকে পড়লেন, রামদেব বাবা ছাড়া বাকিরা সকলেই প্রায় রাজনীতির অন্দরে ঢুকে পড়লো। কেজরিওয়াল ক্ষমতাসীন হয়ে গেলেন, সঞ্জয় সিং এরা মন্ত্রী পেল, কিরণ বেদী যিনি সত্যের পরাকাষ্ঠা এবং ন্যায় বিচারের পরাকাষ্ঠা বলে তাকে প্রচার করা হয়েছিল, তিনিও কিন্তু রাজনীতির পাকে পা গড়িয়ে ফেললেন, এবং লাভ হলো শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির এবং আম আদমি পার্টির, লোকসান হলো, চরম লোকসান হলো জাতীয় কংগ্রেসের। কংগ্রেসের কিন্তু ভরাডুবি ঘটতে থাকলো। তারপরেও আছে এই যে বিভিন্ন রাজ্য থেকে নেতা কেনা বেচা। 2019 নির্বাচনে বিজেপি নেতা কেনা বেচাটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর ছিল, ফ্যাক্টর এই কারণে ছিল কারণ বিজেপি 2014 ক্ষমতায় আসার পর যে যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি তারা রাখেনি, এবং মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ছিল। তার মানুষ বুঝতে শুরু করেছিল যে নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলে ক্ষমতায় এসছেন। ঠিক সেই জায়গাটা ড্যামেজ কন্ট্রোল করতে নরেন্দ্র মোদী নিয়ে আসলেন কাকে, বিভিন্ন দলের নেতাকে, আর নিয়ে এলেন দেশভক্তি, পুলওয়ামা এসবের মতন ঘটনাকে, আর দেশের মানুষও পিলপিল করে তাদের ভোট দেওয়া শুরু করলো, একদম 303-এর মতন অপ্রতিরোধ্য হয়ে গেল বিজেপি। এই যে মুকুল রায় বলুন, শুভেন্দু অধিকারী বলুন, বা হিমন্ত বিশ্ব শর্মা বলুন, এই বিভিন্ন নেতারা তারা পিলপিল করে ছুটলেন বিজেপির দিকে, আবার বহু নেতা ধাক্কা খেয়ে ফিরেও গেলেন নিজেদের নিজেদের দলে। এটা তো 2019 ঘটনা, বা 19 খানিক পরের ঘটনা। 19 নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় গেলেন, ক্ষমতায় এসে তিনি আবার প্রতিশ্রুতি দেওয়া শুরু করলেন। 2023 আজকের দিনে দাঁড়িয়ে, এই নভেম্বর মাসে দাঁড়িয়ে মানুষের যা প্রতিক্রিয়া সেটা হচ্ছে নরেন্দ্র মোদী মিথ্যা ভাষণে অভ্যস্ত, গুগলে ফেকু লিখলে নরেন্দ্র মোদীর নামটা উঠে আসে, এটা লজ্জার। এই লজ্জার, এই গ্লানির খেতাব নিয়ে নরেন্দ্র মোদীকে দেশ শাসন করতে হচ্ছে। 2014 কথা আরেকবার বলি, নরেন্দ্র মোদীর উত্থানের আগে ভাইব্রান্ট গুজরাট বা গুজরাট মডেল এসব দেখানো হলো, জি নিউজ, ইন্ডিয়া টিভি এরকম দুটো তিনটে চ্যানেল শুরু করলো প্রোপাগান্ডা যে গুজরাট নাকি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি অঞ্চল, সেই রকমই অঞ্চল হয়ে যাবে সারা দেশ, এবং স্মার্ট সিটি হবে, বুলেট ট্রেন হবে, মানুষ 15 লক্ষ টাকা পাবে, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, গ্যাসের দাম অর্ধেক হয়ে যাবে, ডিজেল পেট্রোলের দাম অর্ধেক হয়ে যাবে, এমন প্রোপাগান্ডা শুরু করে দিল এই কয়েকটি টেলিভিশন মিডিয়া। এবং কয়েকটি টেলিভিশন মিডিয়া যখনই এই প্রোপাগান্ডা শুরু করলো,
তার পেছনে কারণ হলো জি নিউজের মালিক সুভাষ চন্দ্র, তিনি বিজেপির এমপি, এবং রজত শর্মা ইন্ডিয়া টিভির মালিক যিনি, তিনি আবার নরেন্দ্র মোদী সাহেবের বিশেষ বন্ধু, বিশেষ করে অরুণ জেটলি সাহেবের বন্ধু ছিলেন। তো এইরকম আনুগত্য থেকে তারা এই প্রচার শুরু করলেন, সাথে যুক্ত হলো রামদেব বাবা, আর পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে গেল আন্না হাজারে। এইরকম জায়গা থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। এবং আপনাদেরকে বলি যে কয়েকজন নেতাকে কংগ্রেসও জেলে পুরলো এই আন্না হাজারের চাপে পড়ে। তাদের মধ্যে কানিমজি আছে, তাদের মধ্যে এ রাজা আছে, ডিকে সিং আছে, এরকম বহু নেতা, দয়ানিধি মারান, পবন বনশাল, এরকম বড় বড় নেতারা জেলে ঢুকলেন কংগ্রেসের আমলে। মানুষ বিশ্বাস করলো যে কংগ্রেস আমলেই কংগ্রেসের নেতাদের জেলে ঢোকাতে হচ্ছে, তার মানে এরা কত বড় দুর্নীতিতে নিমজ্জিত। মানুষ বিজেপির দিকে শিফট করলেন, যদিও পরবর্তীকালে যাদের নাম বললাম তারা সবাই ক্লিন চিট পেয়ে গেলেন, কিন্তু চোর আখ্যা দেওয়া হলো কংগ্রেসকে। কংগ্রেস কিন্তু চোর হয়ে রইল, প্রমাণ কিছু হলো না, কংগ্রেসের কিন্তু বদনাম হয়ে গেল এবং চিরস্থায়ী বদনাম হল। সেইখান থেকে 2023 এসে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো, বলা যায় 2022 শেষের দিক থেকে, যেদিন থেকে রাহুল গান্ধী ভারত জুড়ে যাত্রা শুরু করলেন সেদিন থেকে কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আসতে শুরু করলো। রাহুল গান্ধী যে আদতে পাপ্পু নন, এটা কিন্তু মানুষের মনে কিন্তু স্থায়ী জায়গা করে নিল, এবং রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসের কিন্তু পুনরুত্থান ঘটতে থাকলো। এটাই কিন্তু বিজেপির পক্ষে সবচেয়ে দুশ্চিন্তার হয়ে গেল এই 2024 নির্বাচন। 2012-13-14 ঘটনা ভাবুন, সেই সময় কাউকে যদি গ্রেফতার করতো, মানে ধরুন অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হলো, তখন মানুষ ধরে নিত এরা নিশ্চয়ই অপরাধ করেছে, এরা নিশ্চয়ই চোর। কিন্তু 10 বছরে ঘটনাক্রম বদলে গেল, এখন মানুষ তাদেরকে কিন্তু আর বিশ্বাস করছে না। অর্থাৎ এই যে এজেন্সিগুলো যাদেরকে একটা সময় আদালত বলেছিল খাঁচায় পড়া তোতা পাখি, এই খাঁচায় পড়া তোতা পাখি যখন গ্রেফতার করছে কোনো সাংবাদিককে হোক বা একাধিক সাংবাদিককে হোক বা কোনো রাজনৈতিক নেতাকে হোক, তখন বলছে যে না, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কি এমন ঘটলো যে এই পারসেপশনটা পুরো বদলে গেল? আগে ধরা হতো কাউকে গ্রেফতার করলে সে অপরাধী, সে অন্যায় করেছে, এখন কাউকে ধরা হলে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রতিহিংসার রাজনীতি করছে। এমন কি ঘটনা ঘটলো 10 বছরে? মানুষের চিন্তাধারাটাই পুরো বদলে গেল। আসুন সেটা নিয়ে এবার কথা বলি। এই যে সংস্থাগুলো ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, এগুলো সরকারের একখানা টুল কিটস। এগুলো সরকার এর মাধ্যমে তাদের যাদের অপছন্দ তাদেরকে কিন্তু বিভিন্নভাবে দমন পীড়ন করে থাকে। এই ইডির কথাই বলি, এই ইডিকে মহাশক্তিশালী করে তুলেছিলেন কংগ্রেসেরই অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি ইডিকে এত শক্তি দিলেন যে সেই শক্তিতে বলিয়ান হয়ে ইডি কিন্তু একের পর এক টপাটপ মানে অ্যাটাক করতে শুরু করলো। যে অমিত শাহকে জেল খাটালেন চিদাম্বরম, সেই অমিত শাহ সেই এজেন্সি সেই আইনকে কাজে লাগিয়ে আবার চিদাম্বরমকে জেল খাটালেন, এটা আমরা চোখে দেখলাম। এখন মিডিয়া কিন্তু সেই আগের মতন করেই বলা শুরু করেছে, কাউকে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করলে, গ্রেফতার না, শুধু যদি জিজ্ঞাসাবাদও করা হয়, ধরুন কাউকে কোনো একজন এক্স ওয়াই জেড নেতাকে ইডি জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠালো বা সিবিআই ডেকে পাঠালো, তখন মিডিয়া জুড়ে সেই মিডিয়া যাদের যারা আনুকূল্য পায় কেন্দ্রীয় সরকারের, সেই মিডিয়া তারা কিন্তু চোর 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 বলে দেখে দিচ্ছে। কোনো অভিযোগ প্রমাণিত হচ্ছে না, কোনো কনভিকশন হচ্ছে না, তবুও চোর চোর বলছে। কিন্তু এখন এই চোর চোর বলা মিডিয়াদের দর্শক সংখ্যা কমে গিয়েছে 53%। 100% মানুষ মিডিয়ার উপরে নির্ভরশীল ছিল, মানে নিউজ মিডিয়ার উপরে, সেইখান থেকে 47% মানুষ এই নিউজ মিডিয়া বা গদি মিডিয়া যাই বলুন তা দেখা বন্ধ করে ইউটিউবে নজর রেখেছে। তার মানে ভাবুন একটা, যে আজ থেকে 5 বছর আগেও যারা 100% মানে নিউজ মিডিয়ার উপর টেলিভিশন মিডিয়ার উপর নির্ভরশীল ছিল, তারা তাদের মধ্যে থেকে 47% শিফট করে গেছে ইউটিউব মিডিয়া। এটা আমার তথ্য না, সরকারি তথ্য, গুগলে খুঁজলেই পেয়ে যাবে। তবে আমরা একজন সংবাদকর্মী হিসেবে আমাদের কোনো সে নেই, এই যে আমরা কাউকে চোর বলছি না, ততক্ষণ চোর বলবো না, ততক্ষণ অপরাধী বলবো না যতক্ষণ না তার কনভিকশন হচ্ছে, আদালত যতক্ষণ না তাকে সাজা ঘোষণা করছে ততক্ষণ আমরা সংবাদকর্মীরা কাউকেই চোর বলবো না, অন্তত এনকে ডিজিটাল, এনকে বাংলা বলবে না। অন্য মিডিয়া অন্য চ্যানেল বলতেই পারে, সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আমরা কখনো এই ধরনের কথা বলবো না যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে। যেদিন অপরাধ প্রমাণিত হবে সবচেয়ে বেশি সোচ্চার আমরাই হব। কিন্তু কি ঘটনা হচ্ছে,
যে মানুষকে চোর চোর বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হচ্ছে, তার মান সম্মান নষ্ট করে দেওয়া হচ্ছে। এই ধরুন না পার্থ চ্যাটার্জির কথাই ধরুন না, পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর বাড়ি থেকে নাকি 50 কোটি টাকা উদ্ধার হলো, সে ছবিও আপনারা দেখলেন, বিভিন্ন রকম গালগল্প শুনলেন যে ট্রাকে করে টাকা নিয়ে যাওয়া হবে, মানে ট্রাঙ্কে ট্রাঙ্কে ভোর এত ট্রাঙ্ক হয়ে গেছে যে ট্রাকে করে টাকা নিয়ে যেতে হবে, কাউন্টিং করার মানি কাউন্টিং মেশিন আনা হলো, রাতভর সে গোনা হলো, জানা গেল প্রায় 50 কোটি টাকা তার দুটো বাড়ি থেকে উদ্ধার হয়েছে। পরে ইডি যখন তদন্ত শেষ করে আনছে প্রায়, তখন জানা গেল না এটা 10 কোটি টাকার একটা দুর্নীতি। তাহলে এই 40 কোটি টাকা কে খেলো বলুন তো, কেন সন্দেহ জাগবে না এজেন্সিগুলোর উপরে? অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল, সাইগালের ক্ষেত্রে বলা হলো সাইগালের নাকি 100 কোটি টাকার সম্পত্তি আছে, হাজার হাজার বিঘে জমি আছে। পরে দেখা গেল পুরো দুর্নীতি গরু কেলেঙ্কারি বা গরু পাচার কেলেঙ্কারি, এই দুর্নীতির পরিমাণ হচ্ছে 9 কোটি টাকা। গরু পাচার নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি, আর একটু ছোট্ট করে বলে দিই, গরু পাচার তখনই বলা হবে যখন এক দেশের বর্ডার থেকে অন্য দেশে যাবে। অনুব্রত মণ্ডল গরু কাঁধে করে বা গরু হাতে করে বাংলাদেশে নিয়ে গেছেন কিনা এটা এখনো ইডি প্রমাণ করতে পারেনি, আর নিয়ে গেলেও বিএসএফ থাকা সত্ত্বেও কি করে নিয়ে গেলেন এটা নিয়েও কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু অনুব্রত মণ্ডল চোর। এই দৌলতে হচ্ছে মিডিয়া, মিডিয়ার দৌলতে অনুব্রত চোর হয়ে গিয়েছে, মিডিয়ার দৌলতে পার্থ চ্যাটার্জি চোর হয়ে গিয়েছে, কোনোটাই কনভিকশন হয়নি, কোনোটাই হয়নি, মাসের পর মাস বছরের পর বছর ইডি তাদের আটকে রাখছে। এবং ইডিকে এই চিদাম্বরম এত শক্তিশালী করেছিলেন যে ইডি যাকে খুশি যখন খুশি 1 টাকা দুর্নীতির জন্য কিন্তু গ্রেফতার করতে পারে, এবং গ্রেফতার করার পর তাকে মাসের পর মাস তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, নিজেদের কন্ট্রোলে রাখতে পারে, নিজেদের হেফাজতে রাখতে পারে। এবং শুধু তাই না, যাকে হেফাজতে রাখা হবে তাকেই প্রমাণ করতে হবে না তিনি চুরি করেন। ভাবুন একবার, আপনাকে ধরুন ইডি কোনো কারণে গ্রেফতার করে নিয়ে গেল, তারপরে আপনাকেই ওই জেলে বসে প্রমাণ করতে হবে আপনি কোনো তথ্য প্রমাণ মানে দিতে হবে আপনাকে এমন কোনো যে আপনি চুরি করেননি, এটা বাস্তবে সম্ভব? ইডি বা সিবিআই এর বিরুদ্ধে জোর করে নাম বলানোর জন্য কেউ কোনো অভিযোগ করলে সেই তদন্তভার দেওয়া হচ্ছে ইডি বা সিবিআইকে, এটা কখনো বাস্তবে সম্ভব? যার বিরুদ্ধে অভিযোগ তাকেই তদন্ত করতে দেওয়া হচ্ছে সেই অভিযোগের কিনারা করতে, এটা কি বাস্তবে সম্ভব? এদেশে সব সম্ভব, এদেশে সব সম্ভব, কারণ আদালতে বেশ কিছু মুখোশধারী নিরপেক্ষ বিচারকেরা বসে আছেন, আমি কারোর নাম উল্লেখ করে বলছি না, কিন্তু আদালতের প্রতি সত্যি শ্রদ্ধা মানুষের কমে যাচ্ছে এই বিচারকদের কারণে। এই বিচারকদের বিচার কিছুতেই হয় না, তারা যাকে খুশি যেমন খুশি কথা বলতে পারেন, এজলাসে বলে ভাইকো বলে কটাক্ষ করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ দেশের আইন নেই। এইরকম একটা অবস্থা চলছে, এইরকম অবস্থায় দাঁড়িয়ে বিজেপি ধীরে ধীরে সঙ্গীহীন হয়ে পড়ছে। কীরকমভাবে? আকালি দল তাদের ছেড়ে গিয়েছে, নীতিশ কুমার আগেই ছেড়ে গিয়েছে, এআইএডিএমকে ছেড়ে গিয়েছে, টিডিপি চন্দ্রবাবু নাইডুর দল তারা ছেড়ে গিয়েছে। এবার চন্দ্রবাবু নাইডুর দল যদি ছেড়ে যায় এবং কংগ্রেসের সাথে জোট করে তাহলে কি হতে পারে ভাবতে পারছেন? পবন কল্যাণ বলে অন্ধ্রপ্রদেশের একজন জনপ্রিয় নেতা আছেন, তিনি বলছেন তিনি টিডিপির সাথে যাবে। যদি টিডিপি পবন কল্যাণ এবং কংগ্রেস যদি একসাথে লড়াই করে অন্ধ্রপ্রদেশে বিজেপি একটিও সিট পাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। বিজেপি যে ভুল কংগ্রেস করেছিল তার নিজের নেতাদের জেলে পড়ে আজকে বিজেপিও কিন্তু সেই জুতোতেই পা গলিয়েছে, তারাও কিন্তু চন্দ্রবাবু নাইডুর মতন লোককে জেলে ঢোকাচ্ছে, জগনমোহনের মতন লোক জামিনে আছে, শুভেন্দু অধিকারীর মতন লোক তার নামে এফআইআর হয়ে আছে, হেমন্ত বিশ্ব শর্মা তার নামে ভুড়ি ভুড়ি অভিযোগ আছে বিজেপিরই, এবং অজিত পাওয়ার তাকে দুদিন আগে বলছেন চাকরি পিসিং দুদিন পরে তাকে নিয়ে উপমুখ্যমন্ত্রী করছেন। যে এইরকম অবস্থা একটা ত্রাসের বাতাবরণ তৈরি করে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে বিজেপি 2019 মতন আবার 2024 নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, কিন্তু মানুষের পারসেপশন কি বদলাবে এই 6-7 মাসে? এই মানুষ যে মনে করছে যে বিজেপি প্রতিহিংসামূলক আচরণ করছে বিরোধীদের সাথে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে সে সাংবাদিকই হোক বা কোনো রাজনৈতিক দলের নেতা হোক, তাদেরকে গ্রেফতার করে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে, এই কনসেপ্ট মানুষের মধ্যে ঢুকে গিয়েছে সারা দেশে। বিজেপি কি পারবে এই 6-7 মাসের মধ্যে এই কনসেপ্টকে মুছে দিয়ে নতুনভাবে আসছে? এর উত্তরটা আপনারা জানেন, জানি আমরাও, কিন্তু অপেক্ষা করতে হবে আরও 6-7 মাস। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।